বাম মার্গীয় মাফিয়া ঠিকাদার গেরুয়া উর্ধিতারী রামাবলি গলায় দিয়ে নিজের মর্জি মাফিক মাফিয়া রাজ চালিয়ে যাচ্ছে দপ্তরকে হাতের মুঠু করে নিম্নমানের রাস্তা সংস্কারে কাজ করে যাচ্ছে এমনই বলে অভিযোগ উঠে এলো সাবরং পূর্ত দপ্তরের বিরুদ্ধে সাবরুম আগরতলা আপনক জাতীয় সড়ক সংলগ্ন সাবরুমের দমদমা স্থিত যুবশক্তি ক্লাব থেকে মধ্যম দৌলবাড়ি যাওয়ার রাস্তা সংস্কারের প্রায় তিন হাজার তিনশো কিলোমিটার একষট্টি লক্ষ টাকার কাজের বরাত পায় প্রায় বাম জমানার মাফিয়া ঠেকেদার অভিজেৎশীল ওই মাফিয়া ঠিকাদার অভিজেৎশীল নিজে সরাসরি কাজনা করিয়ে বাঁকা পথে বাম আমলের দুই যুবনেতা লিটন বৈশাক ও ভিজন রঞ্জিত মজুমদার আর এই দুইজন বিজেপির বাইক বাহিনী নেতা এসেছে বামেদের যুবক ছেলেদের স্বপ্ন দেখিয়ে নেশাদ্রব্য খাইয়ে ঘর থেকে বের করে বাইক বাহিনী নেতা সেছে শাবরমের বিভিন্ন এলাকাতে কুকর্ম করিয়ে দু সালের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে লাল গেঞ্জি ফেলে দিয়ে গেরুয়া গেঞ্জি ও পরে সব বলিষ্ঠ এক প্রভাবশালী নেতাকে কোনো প্রকার ম্যানেজ করে রাতারাতি শাসক দলে যুব নেতার নেতা সেজে মধ্যে মাফিয়া রাজ চালাচ্ছে এক কথায় বলতে গেলে দু সালে সরকার পরিবর্তনের যে সকল বাম বিরোধী কর্মীরা দিন রাত খেটে বিজেপি আইপিএফটি চোট জোট সরকার ক্ষমতায় এনেছিলেন লিটন বোসাক ও বিজন রঞ্জন মজুমদার এই দুই বাম যুবনেতা নেতা পুরনো সৈনিকদের ভয়ভীতি হুমকি দিয়ে নব্য হয়ে বুক ফুলিয়ে বিজেপি বিজেপি দলের নেতাদের নাম ভাঙিয়ে দেদার ঠিকেদারি কাজ করে চলেছে আর এই দুই নব্য বিজেপির যুব টুনি নেতার যন্ত্রণায় অধিষ্ঠ সাবরুমের পুরনো বিজেপির নেতা কর্মীরা আর এই দুই মাফিয়া ঠিকেদারের ভয়ভীতি হুমকি রক্তচক্ষুকে চক্ষুকে তোয়াক্কানা করে মুখ খুলতে শুরু করেছে এখন দেখার বিষয় পূর্ত দফতরে উদ্ধতন কর্তৃপক্ষ এই কাজের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবে ব্যুরো রিপোর্ট নিউজ